4 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর অবদান, প্রধানমন্ত্রীর অবদান, জননেত্রী শেখ হাসিনার অবদান, ডিপ্লোমা কৃষিবিদদের দশম গ্রেডের সম্মান, স্মার্ট কৃষি ব্যবহার ডিপ্লোমা কৃষিবিদদের অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে নাটোরের লালপুরের ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে প্রতি বছরের ন্যায় 23 অক্টোবর ডিপ্লোমা কৃষিবিদ দিবস পালন করেছে। র্যালি শেষে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তাগণ ডিপ্লোমা কৃষিবিদদের গেজেট প্রকাশ, পদোন্নতি, চাকরি স্থায়ীকরণ, উচ্চধাপে বেতন নির্ধারণ এবং মাঠ পরিদর্শনের মাসিক নির্ধারিত ভ্রমণ ভাতা 1000 টাকার পরিবর্তে 3000 টাকা এবং 2041 সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঠ পরিদর্শনের জন্য উন্নত মানের মোটরসাইকেল প্রদানসহ কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ প্রদানের যৌক্তিক দাবি উপস্থাপন করেন।